আজ রবিবার 28শে শ্রাবণ 2022 সালের 14ই অগস্ট। কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ভিডিওটি শুরুতেই রাজযোগ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে জানাই 76তম ইন্ডিপেন্ডেন্স ডে অর্থাৎ স্বাধীনতা দিবসের অগ্রিম শুভেচ্ছা এবং হার্দিক অভিনন্দন। আজ ভাগ্য মিটার আপনাদের বলছে 8.5 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। সুতরাং দুর্দান্ত একটি দিন আপনাদের জন্য অপেক্ষা করছে। তৎসত্ত্বেও এটি কিন্তু ইন জেনারেল ডেলি প্রেডিকশন মাত্র, কোনো পার্সোনাল প্রেডিকশন কিন্তু নয়। তবে হ্যাঁ, যাদের চন্দ্র রাশি কর্কট তাদের অধিকাংশ ক্ষেত্রেই খাটবে, আর যাদের কর্কট লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। কোনো ভ্রমণ সফরে আপনারা যান, সেটি আনন্দদায়ক হবে। সামাজিক জমায়েত আপনাকে আজ মানসিকভাবে ভারমুক্ত এবং খুশি রাখতে চলেছে। অর্থগতভাবে ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন। একাধিক উপায়ে আপনাদের আয় ইনকাম বাড়তে চলেছে। অর্থ সম্পর্কিত কোনো সমস্যা যদি আপনার জীবনে থেকে থাকে, সেগুলির কিন্তু সমাধান আজ হতেই পারে, যার কারণে আর্থিক সুযোগ সুবিধা অর্জন করতে পারবেন। নতুন কোনো উদ্যোগ পরিকল্পনা বাস্তবায়নের জন্য দিনটি অত্যন্ত শুভ। চাকরিজীবী যারা আছেন, কর্মক্ষেত্রে আজ আপনার প্রশংসার পাত্রপাত্রী হবেন। তৎসত্ত্বেও আজ যেহেতু রবিবার, ছুটির দিন, যদি বাড়িতেই থাকেন, আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান, আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন। আজ যারা রাজনীতিবিদ আছেন, জনসংযোগ বৃদ্ধি করবার পাশাপাশি সমাজের দান ধ্যান, সমাজসেবা, ধর্মীয় কর্মকাণ্ড এগুলিতেও কিন্তু আপনাদের যুক্ত হওয়ার প্রয়োজন, তবেই কিন্তু আপনার পপুলারিটি দ্বিগুণ হবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। তবে হ্যাঁ, উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদেরকে কিন্তু তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন, ভালোবাসার অস্ত্রের দ্বারা তাদেরকে উৎসাহী করবার চেষ্টা করুন। গৃহবধূ যারা আছেন, গৃহের কর্ম সমাপ্ত করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় পেয়ে যাবেন। পরিবার পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই আজকের দিনটি আপনাদের ভাব ভালোবাসার মধ্য দিয়েই কাটবে। পরিবারের প্রতি কোনো দায়িত্ব যদি আপনার কাঁধে থেকে থাকে, সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আজ আপনারা পাবেন। তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা, রোম্যান্স, না তর্ক বিতর্ক, অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার চেষ্টা করুন। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না, তবে হঠাৎ হঠাৎ করে রেগে যেতে পারেন। মাত্রা অতিরিক্ত ক্রোধ আপনার সর্বনাশ ডেকে আনতে পারে, তাই বিষয়ে অতিরিক্ত সচেতন থাকার চেষ্টা করুন। আজ রবিবার হলেও বলবো, শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং সা শনিশ্চরায় নামা সন্ধ্যাবেলার সময় 108 বার জপ করুন।